আজকে আমি হাতে নাতে ধরবো, তারপর ওর ব্যবস্থা করব। না, এমনটা করলে ওর পিছনে কে আছে, কেন এমনটা করছে সেটা জানা যাবে না। এর পিছন পিছন গিয়ে আসল সত্যি কি সেটা জানতেই হবে। এখনো আমাদের সন্তানের কথাই চিন্তা করছো? না না, তেমন কোনো ব্যাপার না। আমার সন্তান হয়নি তো কি হয়েছে? আমাদের কাছে দেবসেনা তো আছে, ও একাই যথেষ্ট। কিন্তু আমি শুধু ভাবছি যে আমি তোমার আশা পূর্ণ করতে পারলাম না। ছাড়ো, শুধু শুধু তোমার মন খারাপ করছি আমি। আচ্ছা, দেবসেনা কোথায় আছে? সকাল থেকে ওকে একবারও দেখিনি। দেবসেনাকে তো নিচে হলেও দেখলাম না, সব জায়গায় খুঁজে আমি ভাবলাম এখানে থাকবে। হয়তো বাইরেই আছে, আমি দেখে আসছি। হ্যাঁ ঠিক আছে, ডেকে আনো। ঠিক আছে। দেবসেনা, দেবসেনা গেল কোথায় মেয়েটা? দেবসেনা
দেবসেনা, 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 কোথায় যে গেল দেবসেনা, 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 হে ভগবান কোথায় গেল মেয়েটা, দেবসেনা, 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 হে ভগবান দেবসেনা, 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 আরে কাকে খুঁজছো? দেবসেনাকে সব জায়গায় খুঁজলাম, কোথাও দেখতে পেলাম না। হ্যাঁ গঙ্গা, আমিও তো দেবসেনাকে সকাল থেকেই দেখিনি, কোথায় গেল বলো তো? কোথায় যে গেছে বুঝতেও পারছি না। কি গঙ্গা, দেবসেনার ব্যাপারটা এত সহজে তুমি কি করে বলছো? ও, যেহেতু ও তোমার নিজের সন্তান নয়, তাই দেবসেনাকে তুমি অবহেলা করছো। এই কিরণ, কোথায় কি বলতে হয় সেটা এখনো শিখিসনি? তুই আর দেবী সবসময় গঙ্গার উপর দোষ দিস কেন? দেবসেনার প্রতি ওর মতন ভালোবাসা আর কার আছে এখানে? উল্টো পাল্টা কথা না বলে এখান থেকে যা। কি মা, গঙ্গার হয়ে কথা না বলে তুমি থাকতে পারো না? না এই কিরণ, তোকে বললাম না এখান থেকে যা, যা, উল্টো পাল্টা কথা বলে ওর মনে দুঃখ দিবি না। গঙ্গার ব্যাপারে তুমি তো অন্নপূর্ণা আন্টির মতোই করে যাচ্ছ। কি হয়েছে নীলা? দাদা, কিরণকে কেন বকছো? আর তোমরা এত চিন্তিত কেন? আসলে তুমি কাঁদছো কেন মা? দেবসেনাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে না পেয়ে গঙ্গা টেনশন করছে। গঙ্গা, দেবসেনাকে খুঁজে পেলে না? সব জায়গায় খুঁজে দেখলে? আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। দেবসেনা এই বাড়ির মধ্যেই কোথাও আছে, বাড়িতে ছাড়া আর কোথায় থাকবে? তোমরা ভালো করে খুঁজে দেখো। হ্যাঁ ঠিক আছে চলো। দেবসেনা, দেবসেনা, যাওয়ার সময় দরজা ছিল, কিন্তু এখন তো এখানে শুধু দেওয়াল। মীনাক্ষীর সাথে মহলে এসে থাকা মায়াশক্তির মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, সেটা আমি না জেনে এখান থেকে কোথাও যাব না। আমি কোথায় মা? আমি এখানে কি করে এলাম? দেবসেনা, দেবসেনা, আমি তোকে এখানে নিয়ে এসেছি, একটুখানি থেকে তারপর আমরা এখান থেকে চলে যাব। ঠিক আছে মা। হুম
দেবসেনা, 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 হে ভগবান, কোথায় চলে গেল মেয়েটা? দেবসেনা, 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 দেব, গঙ্গা কোথাও দেখলে? কোথাও পাওয়া যাচ্ছে না, কোথায় খুঁজবো এখন ওকে? দেবসেনা, 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 ওহো, কোথায় গেলি তুই? ও দেবসেনা, 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 কোথাও তো দেখতেই পাচ্ছি না। দেবসেনা বাবা এখানেও তো নেই। দাঁড়া, এই হ্যাঁ ওই দিকটা চল। হ্যাঁ দেবসেনা, 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 এই সরে। কোথায় যে গেল? দাদা সব জায়গায় খুঁজে দেখলাম, দেবসেনাকে কোথাও দেখতে পেলাম না। গঙ্গা, হ্যাঁ বাবা, কোথাও পাইনি, আমার কিন্তু খুব ভয় করছে বাবা। দেবসেনা যে বাড়িতে নেই সেটা আমরা কেউ লক্ষ্যই করিনি। এর একটা বাচ্চা হবে জানার পর থেকে দেবসেনাকে আমরা সবাই হালকা ভাবে নিচ্ছি। আমি তো সেটাই বলছিলাম, গঙ্গা অনেকটা বদলে গেছে। এই গঙ্গার পরিস্থিতি না জেনে আজে বাজে কথা বলবি না। অরুণ, গঙ্গা গর্ভবতী বলে তুমি ওর হয়ে কথা বলবে? ও গর্ভবতী নয়। তোমরা এটা জানতে? বাবা, ওর বাবা যেদিন মারা গেল সেদিন ও নিজের বাচ্চাও হারিয়েছে। নিজের বাচ্চাকে হারানোর পরেও গঙ্গা এত দুঃখ পায়নি। কিন্তু আজকে দেবসেনাকে খুঁজে না পেয়ে ও যতটা কষ্ট পাচ্ছে সেটা আমি ছাড়া কেউ বুঝবে না। তোমাদের সবার থেকে অনেক বেশি গঙ্গা দেবসেনাকে ভালোবাসে। তাই ওর ব্যাপারে কোনো কথা না বলে সবাই নিজেদের কাজ করো, যাও। আমাদের মেয়ে দেবসেনা কোথায় আছে আমরা খুঁজে নেব।
দেবসেনাকে খুঁজে না পাওয়াটা কোনো সামান্য বিষয় নয়। ওর কি হয়েছে সেটা তুমি একটু দেখো মাধবী। এক্ষুনি দেখছি। ওম নম শিবায়, 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 ওম নম শিবায়। দেবসেনার কি হয়েছে মাধবী? কিছুক্ষণ আগেও ও বাগানের মধ্যে খেলা করছিল, তারপর ও কোথায় গেল আমি দেখতেই পাচ্ছি না। দেবসেনার কি হয়েছে সেটা আমাদের জানতে হবে, যেভাবেই হোক দেবসেনা কোথায় আছে সেটা তুমি দেখো মাধবী। দেবসেনা যেখানেই থাকুক ওকে খুঁজে বার করার দায়িত্ব আমার, আপনি ধৈর্য রাখুন। কি এত চিন্তা করছিস তুই নন্দিনী? আমি যখন মায়া শক্তির ব্যাপারে জানার জন্য নারায়ণ বনে গিয়েছিলাম তখন ওখানে মাধবী কি করে এলো সেটাই বুঝতে পারছি না। দেখ মাধবী ওই মান্ত্রিক বিদ্যাটা জানে তো, সেই জন্যই ওর কাছে থাকা একটা কালচক্র বাঁচাবার জন্য নারায়ণ বনের সাধুর সাথে দেখা করতে গেছিল। মাধবীকে ওই সাধু কোনো কিছুই বলতে পারেনি, ওটার জন্য কেন চিন্তা করছিস? তুই রুদ্রাক্ষগুলো ধরে আছিস তো, ওটা কি বলে বল। মায়া শক্তি ওই সাধুকে ভস্ম করে দেওয়ার সাথে সাথে উনি এই রুদ্রাক্ষে পরিণত হন, আর সেটা দেখার পর আমার মনে হলো যে এটা নিয়ে আসা উচিত। ওই সাধু বেঁচে থাকতে তোকে সাহায্য করতে পারলো না, সেই জন্য প্রাণ ত্যাগ করার পরে সাহায্য করবে বলে সে ঠিক করেছে, সেই জন্য এই রুদ্রাক্ষ তোর চোখে পড়েছে। তুই এই রুদ্রাক্ষ পাওয়াটাকে ওনার আশীর্বাদ মনে করে নে। এই রুদ্রাক্ষগুলোই সাথে থাকবে ওই মায়া শক্তির ব্যাপারে জানবার জন্য, তোর যেমনই পরিস্থিতি আসুক হাতছাড়া করিস না। হ্যাঁ বাবা, আমারও সেটাই মনে হয়েছে। এখানে কোনো বাইরে যাওয়ার রাস্তা রয়েছে, আমি এখানে থাকতে সেই শক্তি তো একবারও এখানে এলো না। দেবসেনাকে বাঁচাতে হবে, মায়া শক্তির সাথে মীনাক্ষী জড়িত আছে, এটা মাধবীকে বলে এই সমস্যাকে মেটাতেই হবে। মা,
আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ মা? আমাকেও তুমি সঙ্গে নিয়ে চলো, আমিও যাব মা। মা, আমাদের আর এখানে কতক্ষণ থাকতে হবে? আমার খুব ভয় করছে মা। ভয়ের কি আছে, তোমার সাথে তো আমি আছি এখানে। খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাব। দাদু, বাবা, গঙ্গা সবাই আমায় খুঁজবে। এখন গঙ্গার পেটে আমার ভাই আছে। এখন আমায় সবসময় গঙ্গার সাথে থাকা উচিত মা। চলো না মা, আমরা বাড়ি যাই। যাবো তো দেবসেনা, আমিও তো ওটার ব্যাপারেই চিন্তা করছিলাম। তুই একদম ভয় পাস না, যে কোনো ভাবে আমরা চলে যাব। তুই ভয় পাস না। ওই মায়া শক্তির ব্যাপারে যেভাবেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে, আর তারপর ওই বনে আবার যেতে হবে। আমি তোকে অন্য জায়গায় রাখা সত্ত্বেও তুই আমার কাছে আবার ফিরে এসেছিস। তোর মধ্যে যে শক্তি আছে সে ব্যাপারে আমি নিশ্চিত। ওই মায়া শক্তিকে খুঁজে বের করতে তুই আমাকে সাহায্য কর। তোর শক্তি পারবে আমাকে সাহায্য করতে। তুমি বরং একটা গল্প বলো মা, অনেকদিন তুমি আমাকে কোনো গল্পই বলোনি। ও তাই বুঝি? দেবসেনা, মনে হচ্ছে কেউ আসছে, আমি গিয়ে একটু দেখে আসছি, তুই এখানেই থাক। ঠিক আছে মা। Thank you.
হতে পারে। কে মা ওখানে? কাউকে তো দেখতে পেলাম না। দাঁড়া আরেকবার দেখছি। হুম, ঠিক আছে মা। তুই বাইরে আসবি না, ঠিক আছে? ঠিক আছে মা। তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই। চক্র লাগলে এটা তোর আর মাধবীর দুজনের সমস্যা। দেবসেনা ও কি দোষ করেছে যে ওকে আটকে রেখেছিস? আমি দেবসেনাকে বন্দী করে রেখেছি? কে বলেছে তোকে? কে আবার বলবে? আমি নিজে দেখেছি। তুই বলেছিস বলেই তো মীনাক্ষী দেবসেনাকে এখানে তুলে এনেছে। এখন এই কাজটা তুই করিসনি বললে তো আমি মানবো না। তার মানে মীনাক্ষীর সাথে মায়াশক্তির সম্পর্ক আছে। মীনাক্ষীকে ধরলে মায়াশক্তির কাছে ঠিক পৌঁছানো যাবে। মীনাক্ষীকে প্রথমে ধরতে হবে। তোর কাজ কি তাহলে আমার মেয়ের জীবনের সাথে খেলা করা? আমি তোকে এতবার করে বললেও তুই শুনলি না আমার কথা। আমি তোকে আর সুযোগ দেব না। আমি তোকে এখনই মেরে ফেলবো। আমি তোর মেয়েকে এখানে তুলে নিয়ে আসিনি। আমি শুধু কালচক্র পাওয়ার জন্য লড়ছি। বিনা কারণে আমাকে ভুল বুঝিস না। আর আমার রাস্তায় বাধা দিলে তোকেও তার ফল ভুগতে হবে। তুই কে রে আমায় নাশ করবি? আমার যে এখন রাগ হচ্ছে তাতে এখনই তোকে শেষ করে দেব। হ্যাঁ
যখন নিজের গর্ব করে আমাকে মারতে শুরু করলি, তখনই তোর বিনাশ শুরু হয়ে গেছে। তুই যে ভুল করেছিস তার শাস্তি তুই নিশ্চয় পাবি। এখন এখানে দাঁড়িয়ে ওর সাথে ঝগড়া করার সময় নয়। এখন আমার একমাত্র লক্ষ্য মায়া শক্তি। ওই মায়া শক্তিকে আগে আমায় খুঁজে বের করতে হবে। ওখানে যা হলো সেটা নিয়ে তুই একদম চিন্তা করিস না, ওটা কোনো সমস্যাই নয়। এখন তুই গঙ্গার কাছে যা, তোকে দেখতে পায়নি বলে ও নিশ্চয়ই খুব চিন্তা করছে। যা। ঠিক আছে মা। কোথায় চলে গেছিলে দেবসেনা? বাড়ির কাউকে কিছু না বলে এভাবে কখনো চলে যাবে না আর। কিন্তু তোমাদের দেখতে পাচ্ছিলাম না, তাই আমারও খুব মন খারাপ হচ্ছিল। তোমাকে কে নিয়ে গেছিল মা? কে নিয়ে গেছিল সেটা জানি না গঙ্গা। আমি যখন বাইরে খেলা করছিলাম তখন কেউ আমাকে অজ্ঞান করে নিয়ে গেছিল। ওখানে জানকী মা এসে আমাকে বাঁচিয়ে তারপর এখানে নিয়ে এলো। জানকী মা? কোথায় উনি? তোমার সাথে এসেছে কি? গঙ্গা, মা এখানে নেই। মা আমাকে এখানে ছেড়ে দিয়ে তোমার কাছে আসতে বলে চলে গেল। ঠিক আছে, তুমি যে বাড়ি ফিরে এসেছো সবাইকে জানিয়ে দি, চলো। গঙ্গা, এখান থেকে যাওয়ার পর আমি কিচ্ছু খাইনি। গঙ্গা, আমার খুব খিদে পেয়েছে। আরে খুব খিদে পেয়েছে না, চলো আগে খেয়ে নেবে কিছু, চলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাধবী, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মাধবী, ওম নমঃ শিবায়, মাধবী, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দেবসেনা কোথায় আছে এই পুজো শেষ হওয়ার পর জানতে পারতাম। এখন তোর জন্য সবকিছু শেষ হয়ে গেল। দেবসেনাকে আমি নিয়ে চলে এসেছি, এখনো বাড়িতেই আছে। দেবসেনাকে তুমি কোথায় খুঁজে পেলে? ওকে তাহলে কে নিয়ে গিয়েছিল? অন্নপূর্ণা পিসিকে দেখাশোনার জন্য যে কাজের মেয়েটা এসেছে, ওই মীনাক্ষী।
ও তুলে নিয়ে গিয়েছিল। আর ও আমার দেবশিরাকে কেন নিয়ে গিয়েছিল সেটা দেখতে আমি ওর সাথে গিয়েছিলাম। তখন বুঝলাম এসব নন্দিনী ওকে দিয়ে করাচ্ছিল। গঙ্গাকে খুন করার চেষ্টা করেছিল নন্দিনী, এখন দেবসেনাকে কষ্ট দিচ্ছে। আমি ওর সাথে লড়াই করে দেবসেনাকে ছাড়িয়ে নিয়ে এলাম। এসব কি বলছো তুমি? পূজো শেষ হয়েছে, দেবসেনাকে খুঁজে পেলে? ও কোথায় আছে? দেবসেনা এখন বাড়িতেই আছে। ওকে বাঁচিয়ে নিয়ে এসেছে জানকী। ওকে কে নিয়ে গিয়েছিল? ওকে যে নিয়ে গিয়েছিল সে আর কেউ না, ওই নন্দিনী। ওই সময় নন্দিনীকে সাহায্য করেছে আমাদের বাড়িতে যে কাজ করে সেই মীনাক্ষী। আমি ওকে ছাড়বো না মাধবী, এসবের কারণ যদি ও হয়ে থাকে আমি ওকে ছাড়বো না। ওকে যে সাহায্য করেছে সেই মীনাক্ষীকেও আমি ছাড়বো না। ওই মীনাক্ষী কোথায়? মীনাক্ষী, মীনাক্ষী! মাধবী, নন্দিনী এভাবে বারবার কেন আমাদেরকে কষ্ট দিচ্ছে? পূর্ণিমার আগে কালচক্রটা পৌঁছে দিতে হবে না, সেই জন্য একটা বাচ্চার সাহায্য কাজ হাসিল করতে চাইছে। তুমি সময় মতো এবারে বাঁচিয়ে দিয়েছো। এই মীনাক্ষী, মীনাক্ষী! নন্দিনীর থেকে দেবসেনাকে আমি বাঁচালাম, এটা তো খুশির খবরই। কিন্তু নন্দিনীর শক্তি বেড়ে গেছে দেখে ভয় করছে। নন্দিনীর শক্তি বেড়ে গেছে? ওর শক্তি বেড়ে গেছে তার মানে এখন তাহলে দুটো কালচক্রই ওর কাছে রয়েছে। কালচক্র ব্যবহার করে মায়াবী ঘোড়া সৃষ্টি করে আমাদের সবাইকে ভুল বুঝিয়ে ও তন্ত্র করেছে। তার মানে শেষ কালচক্রটা নেওয়ার জন্য ও দেবসেনাকে তুলে নিয়ে গিয়েছিল। পূর্ণিমার জন্য মাত্র এক পক্ষ আর বাকি। ওই নন্দিনী কালচক্রটা যদি কাল দেবীর কাছে না পৌঁছে দেয় শক্তির আগে সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলবে। কালচক্র পাওয়ার জন্য ও মরিয়া হয়ে উঠেছে, যেমন ভাবেই হোক আমি ওকে কিছুতেই জিততে দেব না। নন্দিনীর হাতে ওই কালচক্র আসার আগে আমাদের ওটাকে আটকাতে হবে, আর তার জন্য যা করতে হয় সেটা আপনি তাড়াতাড়ি করুন। নন্দিনীর সঙ্গে কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। ওকে এবার আমি দেখে নেব, এসো। দেখি আর খাবো না গঙ্গা, ব্যাস। আর একটুখানি খেয়ে নাও, আর একটুখানি, দেখি আ করো। পেট ভরে গেছে। আ করো আর একটুখানি, এই লাস্টবার একটুখানি নাও দেবসেনা, খেয়ে নাও। দেখি আর একটুখানি, একটুখানি দেবসেনা। দেবসেনাকে দেখতে পাচ্ছিলে না বলে খুব কষ্ট পেয়েছিলে তুমি, ও তো এখন বাড়িতেই আছে। ওকে যে কে তুলে নিয়ে গেছিল সেটা আমি এখনো জানতে পারিনি। সেটা আমি জানি। কে নিয়ে গেছিল? নন্দিনী। ওই নন্দিনী কাজের লোককে পাঠিয়ে দেবসেনাকে তুলে নিয়ে গিয়েছিল। মীনাক্ষী, 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 মীনাক্ষী! নন্দিনীর কথা মতো মীনাক্ষী দেবসেনাকে তুলে নিয়ে গিয়েছিল। আমার কথায় তুমি বিশ্বাস না করতে পারো, কিন্তু আমাকে এই ব্যাপারটা জানিয়েছে জানকী। তোমার বিশ্বাস না হলে জানকীকে জিজ্ঞেস করো। হ্যাঁ গঙ্গা, এসব নন্দিনী করেছে। একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার মতো জঘন্য কাজ করেছে। ও যা ইচ্ছে তাই করে যাচ্ছে, ওর মধ্যে কোনো রকম দয়া মায়া নেই। মা,
মাধবী, মাধবী, বাড়ির কাজের মেয়ে ওই মীনাক্ষীটাকে কোথাও দেখতে পাচ্ছি না। ও গেলে যাক, আমাদের আসল শত্রু নন্দিনী। এবারে ওর একটা কিছু করতেই হবে। ওই নন্দিনী প্রথমে অরুণকে খুন করার চেষ্টা করলো, তারপরে তোমাকে খুন করার চেষ্টা করলো, বয়সের কোনো সম্মান না জানিয়ে তোমার বাবাকেও মেরে ফেললো, এখন আবার দেবসেনার পেছনে পড়েছে। ওই নন্দিনীকে এবার আমি কিছুতেই ছাড়ব না। ওই নন্দিনী কোথায় আছে একবার জানতে পারি, তারপর দেখি ওকে কে বাঁচায়। আপনি ওকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না। ও আমার মেয়ে দেবসেনার ক্ষতি করার চেষ্টা করেছে, ওর সাথে কি করতে হবে এবার আমি বুঝে নেব। আয় নন্দিনী। আমি নন্দিনী নই। ওই নন্দিনীর এত সাহস যে ও আমার মেয়ে দেবসেনাকে তুলে নিয়ে গেছিল। কোথায় ওই নন্দিনী? ডাকুন ওকে। তুমি এটা কি বলছো গঙ্গা? দেবসেনাকে নন্দিনী কেন তুলে নিয়ে যাবে? কিছু না জানা নাটক করবেন না আপনি। আমি সব জেনেই এখানে এসেছি, আমি ওকে কিছুতেই ছাড়বো না। কোথায় নন্দিনী? ডাকুন ওকে। কালচক্র পাওয়ার এত লোভ তোর, তুই ওই নিরীহ বাচ্চাটাকেও ছাড়লি না, ওকেও ব্যবহার করছিস নিজের স্বার্থের জন্য। দেবসেনাকে ব্যবহার করতে তোর লজ্জা করলো না? গঙ্গা আমার কথাটা শোন, আমি দেবসেনাকে অপহরণ করিনি। তুই ভাবিস না যে আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। জানকী দিদি আমাকে সব কিছু বলেছে, জানকী আমাকে ভুল বুঝেছে। আমি মায়া শক্তিকে খুঁজতে খুঁজতে দেবসেনার কাছে চলে গেছিলাম, আর ওখানে যাওয়ার পর জানকী আমাকে দেখতে পায়, আর তাই হয়তো জানকী আমায় ভুল বুঝেছে। আমি তখনই বুঝতে পেরেছিলাম দেবসেনা যে জায়গাতে বন্দী আছে সেখানে আমাকে দেখতে পেয়ে জানকী ভুল বোঝে। আমার কথাটা শোন গঙ্গা, দেবসেনাকে আমি তুলে নিয়ে যাইনি, ওই মায়া শক্তির হাত রয়েছে এসবের পিছনে। তোর এইসব মিথ্যে কথায় আমি কোনোভাবেই বিশ্বাস করি না।